গুড মর্নিং। গুড মর্নিং নয়, এখন অনেক বেলা হয়ে গেছে। কালকে আমি ব্লগ করতে পারিনি, তার জন্য সরি। আমার শরীর ভীষণ খারাপ ছিল, জ্বর হয়েছে, প্রচণ্ড সর্দি কাশি, ফ্যাঁচর 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 করে হেঁচে যাচ্ছি, ঘেঙর ঘেঙর করে কেশে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে হাঁচি কাশি হয়েছে, সাথে জ্বর। তো কালকে যে কারণে একদমই আমি ব্লগ করতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, আজ একটু উঠতেই হবে। আজকে অনেক বেলা অবধি ঘুমিয়ে উঠেছি আমি, প্রায় যখন আমি ঘুম থেকে উঠলাম উঠতে পারছিলাম না, বিছানা ছাড়তে পারছিলাম না, যখন আমি তাও ঘুম থেকে উঠলাম তখন বাজে 10:15, এরকম সময় ঘুম থেকে উঠলাম। উঠে জলখাবার খাওয়া খাই এই সমস্তগুলো করলাম, করে জলখাবার আজকে খেয়েছি যেন কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। বানপাউরুটি আর চা খেয়েছি, তাও আধখানারও কম বানপাউরুটি খেয়েছি, পারছি না খেতে, কিন্তু রান্না তো করতেই হবে, বাবুটা কি খাবে, বাকি তো সবাই খাবে, আমি না হয় না খেলাম, কিন্তু বাদ বাকিতে তো খেতে দিতেই হবে আমাকে, কোনো চয়েস নেই আমার কাছে আলাদা করে। তো আমি ভাবলাম যে যাই উঠি, এতক্ষণ ধরে বসে বসে বিগ বস দেখছিলাম। বিগ বস আমার খুব একটা ফেভারিট শো, মানে যতদিন বিগ বস চলে আমি ছাড়ি না বিগ বসটা। টিভিতে আমাদের চলে না, আমি বলেছি অনেকবার, টিভি চলে না মানে টিভি চালানো হয় না, জাস্ট দুপুরে খেতে বসে একটুখানির জন্য টিভি চালানো হয়, দ্যাটস ইট। আমি এতে দেখিনি, রুটে দেখি। তো বিগ বস দেখলাম, দেখে ভাবলাম যে একটু ড্রেসটা চেঞ্জ করি, তাহলে যদি একটু ভালো লাগে। ড্রেসটা চেঞ্জ করতে দেখলে সত্যি ভালো লাগছে মনটা। তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, কারণ এবার আমায় রান্না করতে হবে। রান্নাঘরে একটা নতুন জিনিস এসেছে, তোমাদেরকে দেখাবো। আমি বলবো না কী জিনিস, দেখবো তোমরা পারো কি না বলতে, তোমাদেরকে দেখাবো অবভিয়াসলি, তোমরা আইডেন্টিফাই করতে পারো কি না সেটা আমি দেখবো। তোমাদের কাছে কুইজ আজকে, ঠিক আছে? আমাকে কমেন্টে জানাবে যে তোমরা দেখতে পাচ্ছ কি না সেই জিনিসটা, অনেকটাই বড় জিনিস, চোখে দেখা পড়বে আশা করি। তো চলো রান্নাঘরে যাই, বিছানাপত্র পরিষ্কার করলাম, করতে তো হবেই। বাবুর পিঠে একটা ব্যথা লেগেছে বলছে, পাঁচটার পিঠের ওই পাখনার ওখানটা একটা ব্যথা লেগেছে বলছে, গ্যাস আটকে গেছে আমার মনে হয়। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘর থেকে আবার কথা বলছি, ঠিক আছে? রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। ও, এই কদিন না এত রিচ খাওয়া দাওয়া করা হয়েছে বাড়িতেই, কিছুটা বাড়ির বাইরে, এত রিচ খাওয়া দাওয়া হয়েছে না, পেটের অবস্থাও ভালো নেই, আর মুখটাও আর ইচ্ছে করছে না যে রিচ কিছু খেতে। আজকের পাতলা পেঁপে দিয়ে আলু গাজর দিয়ে ঝোল করবো মাছের, ওটাই ভালো আমার জন্য, ওই ভালো। বলো তো দেখি কি নতুন সংযোজন হয়েছে। খুব ইজিলি পারবে তোমরা এটা বলতে, দেখতে পাচ্ছ চোখের সামনে আছে তোমাদের। নুন হলুদ মাখাচ্ছি মাছে, ততক্ষণ তেলটা গরম হয়ে যাক।
আর বলো তোমাদের সবার পুজো কেমন কাটলো? সবাই আমাকে শুভ বিজয়া উইশ করেছো, থ্যাংক ইউ। তোমাদেরও শুভ বিজয়া, তোমাদের বাড়ির সকলকে শুভ বিজয়া। ভালো লাগে না সবাই যখন উইশ করে? না সিরিয়াসলি ভালো লাগে। আশা করছি তোমরা সব দেখে নিয়েছো। ও আচ্ছা, তোমাদের বলা হয়নি ঠাকুরকে না যে লক্ষ্মী গণেশ একটা দুর্গা ঠাকুর পেতলের সব, ওগুলো তো এখন দেখাতে নেই। পুজো না করে আমি তো মুখ দেখাতে পারবো না ঠাকুরে। তো পুজো হবে যেদিনকে সেদিনকে তোমাদের সবাইকে দেখাবো, ঠিক আছে? চলো আসছি আবার। মাছ ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দেবো। তোমরা ভাববে দিদি কি সবসময় ঝোল খায়, বড়ি দেব ঝোল কেন খাই বউটা সবসময়? ঝোলে যে কি মজা, সে যে না খেয়েছে তাকে কি করে বোঝায়? ঝোলের মজা ঝোলের পাবলিকরা বুঝবে গো। আলু পেঁপে দিয়ে দিচ্ছি কেটে, সব সবজি দিয়ে ঝোল। এতে নুন দেব, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দেব, ধনিয়া পাউডার দেব, ঝোলের ঝোলের সবজি বেশি ভাজতেন। আর দিব পানি, এটা একদম রুগীর ঝোল জানো তো। কজ আমরা সবাই রুগী, আমাদের এই রুগীর রাজত্বে। মাছ মাছ মাছগুলো দিয়ে দিলাম যেন আগে থাকতে, কারণ হোক একসাথে ঢোক মাছ ফাছ সমস্ত কিছু। আব দেনা হয় ঢাকন,
ও সরি, একটু মিডিয়ামে করে দিলাম। ভাতে ফুট ধরে গেছে, চাপা দিয়ে দিলাম, বন্ধ গ্যাস। চলো ঘরে যাই। বসলাম ঘরে এসে। তোমাদের সাথে অনেকদিন গল্প করা হয় না, আমার খুব ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। কারণ সত্যি কথা, আমি যা যা তোমাদের সাথে গল্প করি, তোমরা খুব উইলিংলি তার রিপ্লাই দাও আমাদের, আমাকে। সেই জন্য আমার আরও ভালো লাগে গল্প করতে। খুব সর্দি হয়েছে, খুব খুব কষ্ট হচ্ছে, পারছি না বলা যেতে পারে। যাই হোক, মাছের ঝোলটা বসালাম। পুজোর এই কদিন এত রিচ খাওয়া দাওয়া হয়েছে যে আর না ইচ্ছে করছে না, মানে ঝাল কালিয়া ওই জাতীয় খাবার আর ইচ্ছে করছে না। এখন মনে হচ্ছে একদম পাতলা ফ্যারফ্যারে ঝোল আর ভাত, আর আমি সাথে একটু কুমড়ো ভাজা করো, কারণ কুমড়োটা অনেকদিন হয়ে গেছে, আনা হয়েছে, না করলে নষ্ট হয়ে যাবে। আবার লক্ষ্মী পুজো আসছে, তার ভোগ টোক হবে, তখনও কুমড়ো কুমড়ো সব আনা হবে, কতদিন ফেলে রাখবো। তাই একটু কুমড়ো ভাজা করবো আর আলু পটলের একটা চচ্চড়ি করবো। কি বলছিলাম ভুলে গেলাম, ফোনটা এসে গেল এমন একটা। কি বলছিলাম? এই সরষে, হ্যাঁ, ওই আলু পটলের একটা চচ্চড়ি করবো। আলু পটলের চচ্চড়িটা খুব ইজি, খুব হালকা করে করা। আলু পটল কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি মতন করবো। আমার কুকিং চ্যানেলে আছে, ইচ্ছে হলে দেখে নিতে পারো। ভাত রুটি লুচি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, পরোটা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে ওটা। তো ওটাই বানাবো, আর ব্যাস ভাত তো হয়ে গেছে, ঝোল বসিয়ে দিয়েছি, ঝোল এক্ষুনি হয়ে যাবে, তারপরে বাকি কাজ ফটাফট সে করে নেবো। ভালো লাগছে না সিরিয়াসলি, মানে আজকে পুরো না ভালো লাগার ব্লগ। শরীরটা ভালো না থাকলে না কোনো দিকেই মন থাকে না, বিশেষ করে জ্বর যখন হয়েছে তখন শরীরটা খুব উইক লাগছে, আমার খুবই উইক লাগছে শরীরটা। তো যাই হোক, একজন আমাকে জিজ্ঞাসা করেছে, আপনার কি সারা বছরই নাকের প্রবলেম থাকে? হয়তো বুঝি, হ্যাঁ, নাকটাই কেটে ফেলবো ভাবছি আমি, আর নাকটাই আর রাখবো না, সুরপোনাখা হয়ে যাব। এই শীতকাল শুরু হলো, হাঁচি কাশি আমার শুরু হলো। তোমরা খেয়াল করবে, গত বছরের ব্লগ দেখবে, সারা শীতকাল ভোর আমাকে হাঁচি কাশি করিয়ে ছেড়েছে। প্রত্যেক বছরই এটা নিয়ম আমার, হাঁচি কাশি হবেই, মানে আমি ধরেই নিই এই শীতকাল আসছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এবার আমাকে ভোগাবে। এবং ভোগায়ও তাই, শত ওষুধ খাই, কিছু করি, বাগ মানে না। আমি ডাক্তার দেখিয়েছি, বহু ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে এটা অ্যালার্জি, কিচ্ছু করার নেই, এটা অ্যালার্জি। অ্যালার্জি টেস্ট হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। আমার কিসে অ্যালার্জি জানো তো? ডাস্ট অ্যালার্জি আছে, রান্না করতে গেলে ঝাঁঝ লাগলে হাঁচি হয়। যাদের অ্যালার্জি থাকে না তাদের, আলমারি খুললে আমার হাঁচি হয় জানো, আলমারির যে ন্যাপথলিনের গন্ধ সেটা খুললে আমার হাঁচি হয়। চিন্তা করতে পারো, আমার আমার বোনের সেম, আলমারি খুললে পর্যন্ত হাঁচি হয় আমাদের। আমার ফুলের গন্ধ, ফুল থেকে অ্যালার্জি হয়, ফুলের গন্ধ নাকের কাছে এনে শুকনো, ফ্যাচ ফ্যাচ, ফুলের গন্ধে কারো অ্যালার্জি হয়? জীবনে শুনেছো? অত সুন্দর গন্ধ যে জিনিসটার, আমি ফ্যাচোর 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 করে হেঁচে যাবো, বরবাদ। মানে কিসে যে হাঁচি হবে আর কিসে যে হবে না আমি জানি না। অ্যালার্জি টেস্ট করতে করতে তাহলে আমাকে মানে মানে আমাকে বলতে সারাদিন ছুঁচ ফুটিয়ে সারা শরীরেই রাখতে হবে, এরকমভাবে আকুপাংচার করে রাখতে হবে। কী করা যাবে, যার যেন শরীরের প্যাটার্ন বলো, আমাকে এটা নিয়ে চলতে হবে। ওষুধ খেয়েছি, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে যখনই হাঁচি হবে বাড়ির বাইরে বেরিয়ে যাবেন। এবার ধরো আমি এখন রান্না করছি, আমার এখন হাঁচি হচ্ছে, আমি বাড়ির বাইরে কী করে বেরোবো? আমাকে হাঁচি নিয়েই থাকতে হবে। এ সবার তো সেটা ভালো নাও লাগতে পারে, কারো কারো ভালো লাগে না। তোমরা যারা আমাকে মেনে নিয়েছো, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা বুঝেই গেছো যে
কিছু করার নেই, এটা বাই ডিফল্ট এটা হবে। আর কিছু কিছু জন আছো যারা বলেছো অলরেডি যে আমাদেরও তোমার মতো সেম প্রবলেম, যে কারণে তারা বুঝে গেছে যে ওদের যা প্রবলেম আমার সেম প্রবলেম। কিন্তু সবাই তো আর ভালোবাসে না, সবাই তো আর মেনে নেয় না জিনিসটা। যারা ভালোবাসে না, যারা মেনে নেয় না, তারা হেট কমেন্ট করে, কি করবো বলো। যাই হোক, এই নিয়েই লাইফ, এই নিয়েই চলতে থাকবে। কে হেট কমেন্ট করলো না করলো সেই নিয়ে তো আমার হাঁচি বন্ধ হয়ে যাবে না? হাঁচি এলে হাঁচি হবেই, ভেরি অবভিয়াস ব্যাপার এটা একটা। হাঁচি কাশি এগুলো হবে, এগুলো কেউ আটকাতে পারবে না পৃথিবীতে। যাক, তোমরা আজকে ব্লগটা খুবই ছোট করবো আমি, কারণ বেশি বড় আমি ব্লগটা বানাবো না। আর আমার রান্নাঘরে নতুন জিনিস কী এসেছে সেটা দেখে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে, যে কমেন্টে, যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি কমেন্টের রিপ্লাই দিতে পারছি না, আমি হার্ট সাইন দিচ্ছি, সবার কমেন্ট পড়ছি, আমি হার্ট সাইন দিচ্ছি, কিন্তু রিপ্লাই দেওয়ার একদম টাইম পাচ্ছি, টাইমের থেকেও বড় কথা না। যখনই রিপ্লাই দিতে যাব শরীরটা ঝিমঝিম করছে, কিছু একটা হচ্ছে। এই দশমী অবধি তো চরম ব্যস্ত ছিলাম, বিজি ছিলাম যাকে বলা যায়। এবারে দশমীর দিন রাত্রির থেকে আমাকে ফেললো, তো সেই নিয়ে চলছে। তখন আর ভালো লাগছে না, ভালো লাগছে না, এরকম ব্যাপার হচ্ছে। কাল থেকে তো ভালো মতন ফেলেছে, কাল থেকে ভালো মতন। যাই হোক, নাক টানছি, কিছু মনে করো না, কারণ কিছু করার নেই, আমিও বাউন্ড আমার নিজের কাছে। তোমরা সেটা বোঝো, তোমরা যেন আমাকে ভালোবাসো, অবভিয়াসলি তোমরা সেটা বোঝো, এবং সেটা নিয়েই আমাকে তোমরা সাপোর্ট করো, সেটা নিয়েই তোমরা আমাকে ভালোবাসো। কারণ কি করবো বলো তো, নাক ফাক সব কেটে ফেলি ভাবছি, এইখান থেকে কেটে ফেলি, গলা কাটা, গলা কাটা কস্তুরি ভ্লগ বানাবে কি করে? গরদান গেলে খাবোটা কি, এরকম একটু ব্যাপার আর কি। যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। খেতে বসে খাবার দেখাবো, ঠিক আছে, কী কী রান্না করলাম ফাইনালি। ঝোল তো হচ্ছে, ঝোলের মতো ঝোল হয়ে যাক, শুধু বাকি যে কুমড়ো ভাজা আর আলু কুমড়ো চচ্চড়িটা, ওটা হয়ে গেলে পরে আমি ইয়ে করছি। খুব হ্যাফাজেট হচ্ছে ব্লগটা খুবই, কিন্তু একটা দুটো দিন একটু তোমরা মানিয়ে নাও, আমি একটু সুস্থ হইনি, তারপর আবার দৌড়বো, ঠিক আছে। চলো টাটা, সবাই খুব ভালো থাকবে, কাল আবার আসবো। চান টান করে এসে গেছি, খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, পেটে ছুঁচো ডন মারছে, জাস্ট আর থাকতে পারলাম না। মাথা পড়ে আজ যাবো, চুলফুল পড়ে আজ যাবো, থাক, এত খিদে পেয়েছে আর থাকতে পারছি না, সেই জন্য আমরা খেতে বসে পড়ি। তো খেতে বসেছি, তোমাদেরকে দেখাতে হবে কি খাবার নিয়েছি আমি। চলো খাবারটা দেখাই তোমাদের। হ্যাঁ, এটা একটা আলু কুমড়ো পটল দিয়ে চচ্চড়ি, একদম শুকনো শুকনো। এটা হলো মাছের ঝোল, দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম পাতলা করে মাছের ঝোল। আর এখানে আছে মাছ ভাজা, দুটো মাছ ভাজা রয়েছে, কারণ তোমরা সবাই এতদিন জেনে গেছো যে আমি একটা বাবুর মাছ, একটা আম্মুর মাছ, কারণ আমি তরকারির মাছ খেতে ভালোবাসি না। আর এই যে আমার বিকুশনে ওখানে বসে আছে, বাবা বেশি দেখাবো না, এখনই হয়ে উঠতে আরম্ভ করে দেবে। তো চলো খাওয়া দাওয়া সেরে কালকে আবার দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে। চলো টাটা, আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই। হ্যাঁ, টাটা।